যেভাবে সুখোয়ের পর আরও একটি রাশিয়ান এয়ারক্রাফট বানাবে ভারতীয় কোম্পানি, একদিকে সুখোই নিয়ে আলোচনা জারি, তারই মধ্যে MC-21 সিভিল এভিয়েশন এয়ারক্রাফট বানানোর জন্য এবার ভারতীয় সংস্থার সঙ্গে কথা বলছে রাশিয়া। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে বিষয়ে কথাবার্তা চলছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার ডেনিস মান্তুরভ। এই রাশিয়ান মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে হওয়া সুখোই প্রজেক্টে আমরা খুশি, ভারতে রপ্তানি করার পাশাপাশি প্রোডাক্টও উৎপাদন করা হবে, এবার MC-21 এয়ারক্রাফ্টের প্রজেক্টও হচ্ছে, শীঘ্রই আকাশে উড়বে এই যুদ্ধবিমান, আর তার জন্যই ভারতীয় অ্যারোস্পেস কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে কথাবার্তা চলছে। কিছু উপাদান তৈরি ও এয়ারক্রাফ্টের অভ্যন্তরে সাজানোর দায়িত্বে ভারতকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক ছিল রাশিয়ান এই মন্ত্রীর, সেখানে এ কথা বলেন তিনি। ভারতের সামরিক ক্ষেত্রের সঙ্গে সহযোগিতায় যাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়া 2-on-4 এয়ারক্রাফট নিয়ে কাজ করছে রাশিয়া, এই বিমানও ভারতের বাজারের জন্য উপযুক্ত বলে মনে করছে রাশিয়া। ভারতের চাহিদা মেনে রাশিয়া 60টি কাজান হেলিকপ্টার পাঠাবে, এছাড়া ভারতে 140টি হেলিকপ্টার তৈরি করবে ভারত ও রাশিয়া। এই চুক্তি খুব শীঘ্রই চূড়ান্ত হবে।